আজ শনিবার শনিবার থেকে আমি এই ব্লগটাকে শুরু করেছি শনিবার মানে আজ উনত্রিশে জুন শনিবার সন্ধ্যায় দেখুন আমি এই কেকটা তৈরি করছি কেকটা করছি আমার হাজব্যান্ডের জন্য হাজব্যান্ডের জন্য স্পেশাল একটা কেক বানাচ্ছি কারণ কালকে আমার হাজব্যান্ডের জন্মদিন তিরিশে জুন আর হাজব্যান্ডের জন্য স্পেশাল যখন কেকটা তৈরি করছি তখন আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তাই আমি এই ব্লগটা শুরু করলাম প্রথমে আমি ক্রাম কোট করে কেকটাকে আমি ফাইনাল কোট আমি দিয়ে দিচ্ছি ক্রিমটাকে দিয়ে ফাইনাল কোট দেওয়ার পরে উপরে আমি একটা হালকা একটা হোয়াইট চকলেটের একটা লেয়ার দিয়ে দিলাম দেখুন খুব সুন্দরভাবে দেওয়ার পরে এবার আমি ডেকোরেশন করে নেবো ডেকোরেশনটা সবারই নিজের নিজের পছন্দের ব্যাপার আমি যেহেতু এটা বাটারস্কচ ফ্লেভারে আমি তৈরি করছি তাই আমি হালকা হলুদ রঙের আমি এখানে ডেকোরেশন করে নিচ্ছি আপনাদের কেমন লেগেছে ডিজাইনটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন দেখুন আমি উপরে একটা ডিজাইন করে নিয়ে নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি নিচের বর্ডারটা দেওয়ার পরে তারপরে আমি কালার সাহায্যে আমি একটুখানি হালকা করে সাজিয়ে নিচ্ছি যেহেতু হাজব্যান্ডের বার্থডে তাই কেকটা একটু স্পেশাল হওয়ার দরকার আছে একটা হার্ট শেপ দিয়ে দিলাম হাজব্যান্ডের জন্য স্পেশালভাবে তো কেকটা আমি এইভাবে তৈরি করে নিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কেকটাকে তৈরি করে ফ্রিজে রেখে দিলাম পরের দিন আমি উঠলাম সকালবেলা সাড়ে পাঁচটায় উঠে দেখছি আকাশটা মেঘলা মেঘলা ঝিরঝিরি করে একটু বৃষ্টি পড়ছে এরকম তার আমার কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে আমি মুখ ধুয়ে এক কাপ চা নিয়ে একটু জানলার কাছে বসলাম হালকা একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আমি বৃষ্টিটাকে উপভোগ করছি আর চা খাচ্ছি কারণ আজকে আমার দুজন গেস্ট আসবে আর আজকে হাজব্যান্ডের বার্থডে তার অনেক কিছু আমার রান্না করার আছে রান্নাঘরে যেতে হবে প্রথমে আমি চাটাকে খেয়ে নিলাম চাটাকে খেয়ে নিয়ে তারপর আমি রান্নাঘরে চলে এলাম এখানে আমি কিছু সবজি নিয়ে বসেছি পেঁয়াজ আছে পটল আছে ক্যাপসিকাম আছে আজ আমার অনেক কিছু রান্না করার আছে আমি প্রথমে পটলগুলোকে খোসা ছাড়িয়ে দিলাম পটল ভাজা করব। আর পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটাকে কেটে নেবো অনেকটা পেঁয়াজ কুচি লাগবে আমার তাই পেঁয়াজগুলোকে আমি কেটে নিলাম এটা নিয়ে এবার আমি রান্নায় চলে যাচ্ছি প্রথমে তেল গরম করে পটলগুলোকে ভেজে নেব দুই ফালি করে আমি পটল ভাজা করবো পটলটাকে ধুয়ে তেলের মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আট থেকে দশ মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে দেবো দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে আমি পটলটাকে তুলে নিচ্ছি এবার আমি তেলের মধ্যে জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি এক সাইডে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এবার আমি টমেটো কুচি আদা বাটা নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি চার পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন আমি গরম জল এবার ডালটাকে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে মিষ্টি গরম মশলার ঘি দিয়ে এটাকে নামিয়ে নেবো এখানে দেখুন আমি এক জল বসিয়েছি পোলাওয়ের জন্য জলের মধ্যে দিয়ে দিলাম গোটা ধনে তেজপাতা বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ গোটা পেঁয়াজ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছ এক চামচ আদা বাটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট জলটাকে ফুটিয়ে নেব এই জলটা দিয়ে যে পরে আমার একটা অ্যাক্সিডেন্ট হবে সেটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি জলটাকে ফুটিয়ে আমি এক সাইডে রেখে দিলাম এবার মাটনটা রান্না করে নেব তেল গরম করে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ পেঁয়াজটাকে দুই তিন মিনিট নেড়েচের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর দুই চামচ থেতো করা রসুন দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট আর রসুনটাকে ভেজে নেব পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম মাটনটাকে আমি দু ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই আদা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধুনের গুঁড়ো গরম মশলা গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এইভাবে ম্যারিনেট করে রাখলে মাটনটা কিন্তু খুব নরম হয়ে যায় সফট হয়ে যায় খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট ঢেকে ঢেকে মাটনটাকে কষিয়ে নিয়েছি দেখুন খুব ভালো করে মাটনটা আমার কষানো হয়ে গেছে যখন এইভাবে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণে জল আর কষতে কষতে মাটনটা আমার সিক্সটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে আমি আরও ফুটিয়ে নেব যতক্ষণ মাটনটা হানড্রেড পার্সেন্ট না সেদ্ধ হয়ে যায় এইভাবে মাটনটাকে আমি রান্না করে নিচ্ছি মাটনটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল মাটনটাকে রান্না করে আমি এক সাইডে রেখে দিলাম এবার আমি করে নেব চিলি চিকেন চিলি চিকেন করার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি চিকেনটাকেও আমি আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ডিম কর্নফ্লাওয়ার আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ভিনিগার দিয়ে মাখে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সমস্ত মাংসের টুকরোগুলোকে এইভাবে পকোড়ার মতন ভেজে আমি তুলে নিলাম তারপরে আমি এই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে দুই তিন মিনিট ধরে পেঁয়াজটাকে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমি দুই তিন মিনিট একটু ভাজা ভাজা করে নেব করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি সসগুলো দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন টমেটো সস গ্রিন চিলি সস আর সয়া সস সসগুলোকে দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা আমি মাংস টুকরো দিয়ে দিলাম চিকেনের টুকরোগো তারপরে আমি দুই থেকে তিন মিনিট একটুখানি কষিয়ে নেব আমি এই সসের সাথে আমি একটা গ্রেভি চিলি চিকেন করছি তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল এর পুরো রেসিপিটা পেতে হলে আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবেন ফেসবুকেও আছে চার পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি কাঁচা লঙ্কার গোলমরিচের গুঁড়ো দিয়ে চিলি চিকেনটাকে এক সাইডে রেখে দিলাম এবার আমি পোলাওটা করে নেবো এই পোলাওটা করার সময় আমার খুব বড়োসড়ো একটা দুর্ঘটনা থেকে আমি বেঁচে গেছি কিন্তু যেটা ঘটেছে সেটাও কিন্তু কম বড় নয় আমি ঘি গরম করে তার মধ্যে গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি আমি খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করছিলাম যেহেতু বারোটা বেজে গেছে আমার গেস্টরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে তা আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে চান টান করে নিজে রেডি হয়ে নেব এই জন্য তাড়াহুড়ো রান্না করে চালটাকে ভেজে নিয়ে আমি যে জলটা ফুটিয়েছিলাম সেটা ঢালতে গিয়ে সেটা স্লিপ করে আমার গায়ে পড়ে যায় তারপর আমি জানি না পোলাওটা কীভাবে রান্না হয়েছে কারণ তখন আমার দেখার মতন আমি আর অবস্থায় ছিলাম না আমার হাজব্যান্ড আর আমার ছোটো যা মিলে পোলাওটাকে লাস্ট অব দি রেডি করে নেয় ফুটন্ত গরম জল পরে আমার পাটা ভীষণভাবে পুড়ে গিয়েছিল ভীষণ জ্বালা করছিল সকাল থেকে দিনটা খুব ভালোভাবে শুরু করেছিলাম জানি না এরকম কেন হয়ে গেল হয়তো তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে আমি ওষুধ লাগিয়ে বিছানায় একটু শুয়েছিলাম আর এখন দেড়টা বাজে গেস্টরাও চলে এসেছে তাই আমার মেয়ে ওদেরকে একটু জুস করে আর টেবিলটাকে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে মিলে সাজিয়েছে কারণ আমার পাটা প্রচণ্ডভাবে চলে গিয়েছিল অনেক বড় ফোসকা পড়ে গিয়েছিল আমি তখন আসতে পারিনি আর হাজব্যান্ড আর মেয়ে মিলে যখন টেবিল সাজিয়েছে তার মানে কিছু ভুল তো হবে তারা ছোলার ডালের বাটিটা দিতেই ভুলে গেছে সেটা বাদ দিয়েই গেস্ট যারা এসেছিল তাদেরকে খেতে বসিয়েছে গেস্ট বলতে আমার একটা দেওর সে গ্রামে থাকে না সে বাইরে চাকরি করে কালিম্পংয়ে পাহাড়ে থাকে সে আর তার ওয়াইফ আমি তাদেরকে নিমন্ত্রণ করেছিলাম হাজব্যান্ডের বার্থডে হিসাবে আর তারা যেহেতু এসছে গ্রামে তাই আমি তাদেরকে ডেকেছিলাম প্রথমে আমার দেওয়ার খেয়ে নিল তারপরে আমার যা খেতে বসলো কারণ ওদের একটা ছোট বাচ্চা আছে বাচ্চাটা খুব বিরক্ত করছিলো বাচ্চাটাকে দেওয়ার ধরলো তারপরে আমার যা খেতে বসলো আর আমার যা আমাকে ছাড়া খাবে না তা আমি অনেক কষ্ট করে টেবিলে এসে একটু বসলাম যতই কষ্ট থাক বা যতই যত্ন না থাক তবু ওরা আমার গেস্ট ওদের সাথে সময় দেওয়া আমারও দরকার আছে তা আমি মুখে হাসি নিয়ে ওদের সামনে এসে বসলাম ওদের সাথে আমার জায়ের সাথে বসে একসাথে খেলাম খাওয়া দাওয়া করে ওই টেবিলে বসেই কিন্তু আমাদের কিছুক্ষণ গল্প চলল আড্ডা চললো এখানে খাওয়া দাওয়ার পরে খাবার টেবিলে বসেই আমরা গল্প করতে শুরু করলাম কারণ বেশি চলাফেরা আমি করতে পারছিলাম না আমার প্রচণ্ড জ্বালা করছিল পায়ে এখানে এই বাচ্চাটাকে দেখুন সে ঘুমাচ্ছেও না সে খাচ্ছেও না আমার ইচ্ছে ছিল ওরা সন্ধে অবধি থাকুক কারণ সন্ধ্যের সময় আমার হাজব্যান্ডের বার্থডে কেকটা কাটা হবে কিন্তু বাচ্চাটা বিরক্ত করছিলো বলে ওরা বললো যে ওরা সন্ধে অবধি থাকতে পারবে না তাই আমি হাজব্যান্ডকে বললাম যে ওরা যখন থাকতে পারবে না তাহলে কেকটা এখনই কেটে ফেলো খাওয়া দাওয়ার প্রায় এক ঘন্টা পরে আমরা টেবিলে কেকটা নিয়ে বসলাম যে সবাই এখানেই কেকটা কেটে খেয়ে নেওয়া যাক এখানে দেখুন কেকটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি কেটা আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি কেকটা কিন্তু সবার ভীষণ পছন্দ হয়েছিল খুব টেস্টি হয়েছিল খেতে আর আপনারা তো দেখেছেন আপনারা একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমি সবাইকে দিয়ে দিলাম নিচে আমার যা থাকে দেওয়ার থাকে আমি তাদেরকেও আমি কেটে প্লেটে করে আমি পাঠিয়ে দিলাম আর এই যে আনন্দের মুহূর্তগুলো এগুলো কিন্তু বারবার আসে না একটা স্পেশাল দিন কিন্তু অনেক দিন ধরে অক্সিজেন জুগিয়ে যায় আমাদের জীবনে দেখুন আমার পায়ে এত জ্বালা যন্ত্রণা করছে কিন্তু তবুও আমি দিনটাকে নষ্ট হতে দিইনি আমি তো ভেবেছিলাম যে আমি ব্লকটাকে শেষই করতে পারবো না কারণ যেভাবে আমার পাটা পুড়ে গেল বা যেভাবে আমার অ্যাক্সিডেন্টটা হয়ে গেলো আমি ভাবতে পারিনি যে আমি ব্লকটা কমপ্লিট করতে পারবো কিন্তু তবুও আমি ভাবলাম যে না যখন শুরু করেছে আমাকে শেষ করতে হবে আপনাদের জন্যই যাই হোক এইভাবে আজকের দিনটা কাটালাম কোনো রকমে আর ব্লগটা আমার আপলোড করতে একটা দিন দেরি হয়ে গেল কারণ আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিলো একদিন আমি এডিট করতে পারিনি তাই আমার একটা দিন দেরি হয়ে গেলো তার জন্য কিছু মনে করবেন না আমার যা আর দেওর তারাও কেকটা খেলো কেকটা খাওয়ার পরে তারপরে তারা খুব তাড়াতাড়ি বাড়ি চলে গেল কারণ বাচ্চাটা ভীষণই বিরক্ত করছিল বলছিলাম এই ভিডিওটা আমি আরেকটু আমার ইচ্ছে ছিল যে আমি আরেকটু বাড়াবো বা আরও কিছু আপনাদের দেখাবো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আমি পারলাম না কারণ আমার অবস্থা ভীষণই খারাপ ছিল এখন অবধি আমি যতটুকু শ্যুট করেছি সেটা দিয়ে আমি ব্লগটাকে কমপ্লিট করলাম আরও কিছু দেখানোর ইচ্ছে ছিল কিন্তু আমি দেখাতে পারলাম না আপনাদের যদি ভালো লেগে থাকে তাই অবশ্যই একটা লাইক শেয়ার ফলো করে দেবেন কারণ আপনারা পাশে না থাকলে আমি সামনে এগোতে পারবো না আমি বা আমাদের মতন যারা আছে আমরা সামনে এগোতে পারবো না দেখুন আমার দেওয়ার যা চলে গেল আর আজ আমি ব্লগটাকে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে